नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 9/7/2021 कलेजे अध्यापक नियोग संक्रांत एक मामलार गुरुत्वपूर्ण आज के खबर रही है। हमें जी कलेजे सीएससी डब्ल्यूबीसीएससी माध्यम जे अध्यापक नियोग है सहकारी अध्यापक नियोग असिस्टेंट प्रोफेसर नियोग है से नियोगे एखो आटके रही है। 2020 साल ऑनलाइन एप्लीकेशन हो फॉर्म फिल आप से तरह इंटरव्यूर विज्ञप्ति जारी है এবং তারই মাঝে আবার 18 সালের কিছু নিয়োগের আটকে রয়েছে সেই সংক্রান্ত মামলা হয়েছে, সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আসুন দেখে নেব। কলেজে অধ্যাপক নিয়োগ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 9/7/2021। এবার কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তথ্যসহ রিপোর্ট দাখিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2018 সালে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে অজস্র অভিযোগ উঠেছে, স্বজন পোষণ নিয়োগের দুর্নীতি ছাড়াও অপেক্ষাকৃত কম মেধা সম্পন্ন প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে, বিশেষ করে গণিত বিষয়ে চরম দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেখানে এই সংক্রান্ত আরও একটি মামলা চলছে। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন তিনি আদালতে হলফনামা দিয়ে 17 জনের চাকরি দেওয়ার কথা এরকম মেনেই নিয়েছেন, যদিও করোনার আবহাওয়ায় এই মামলার শুনানি কিছুটা ধীর হচ্ছে। তথ্য জানার অধিকার আইনে যারা প্রশ্ন করেছিলেন তাদের মধ্যে বাংলা ও ভূগোলের মেধা তালিকায় থাকা প্রার্থীরা বহু জিজ্ঞাসা জবাব পাননি, অথচ এ নিয়ে অজস্র দুর্নীতির অভিযোগ উঠেছে তাও এই প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার প্রেক্ষিতে 30 জুলাইয়ের মধ্যে কমিশনকে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছিল বলেছেন এবং এই 30 জুলাইয়ের মধ্যে এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের যোগ্যতা নির্ণায়ক খাতা খাতে কত নম্বর দেওয়া হয়েছে তাও এই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। এবং দুর্নীতির বিষয়ে মামলাকারীদের আইনজীবী বিশ্বরূপ বিশ্বাস আদালতকে জানিয়েছে যে গোটা দেশে কলেজ শিক্ষকদের মান এক রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আইন তৈরি করেছে, যা সুষ্ঠুভাবে পালনের স্বার্থে এই রাজ্যে তৈরি হয়েছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া ইউজিসি বেঁধে দেওয়ার নিয়মকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এমন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বা স্টেট এলিজিবিলিটি বা সেট উত্তীর্ণ হতে হয়, কিন্তু 2009 সালের আগে কারো পিএইচডি করা থাকলে তাদের নেট বা সেট উত্তীর্ণ হতে হয় না। কিন্তু এক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এড়িয়ে কম যোগ্যদের মেধা তালিকার প্রথম দিকে রাখা হয়েছে। দ্বিতীয়ত, মেধা তালিকা প্রকাশের আগে মোট শূন্য পদের সংখ্যা সংগ্রহ করতে হয় যাতে সেই শূন্য পদের প্রেক্ষিতে মেধা তালিকাভুক্ত উপযুক্ত সংখ্যক প্রার্থীকে রাখা যায়। কিন্তু এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে মেধা তালিকা প্রকাশের পর, কিন্তু কত তারিখ পর্যন্ত মোট শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট হয়েছে তাও বলা হয়নি। তৃতীয়ত, শিক্ষাগত যোগ্যতা ইন্টারভিউ ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হলেও কে কোন খাতে কত নম্বর পেয়েছে তা জানানো হয়নি এবং প্রার্থীরা পরে এও জানতে পারেন যে মোট শূন্য পদের ভিত্তিতে কতজন মানে কতজন প্যানেলে রাখা হয়েছে সেই নিয়মও মানা হয়নি। তো কীভাবে উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়লেন এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা তথ্য জানার অধিকার আইনে অনুসারে বা আরটি অ্যাক্টের মাধ্যমে জানতে পারেন যে ইন্টারভিউ খাতে 20 নম্বর রাখা হয়েছিল, যা প্যানেলের ক্রম তালিকায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যে কারণে কমিশনের ওয়েবসাইটে কোনো প্রার্থী কোন খাতে কত মোট কত নম্বর পেয়েছে তা প্রকাশ করা হয়নি। অথচ অতীতের কমিশন তা প্রকাশ করত। 2012 এবং 2015 সালে নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা দেখলেই তা জানা যাবে। এই সব প্রশ্নের জবাব দেয়নি কমিশন। এই সমস্ত অভিযোগের পরেই কমিশনকে তথ্যসহ রিপোর্ট দেখে দাখিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তারা দেখলেন যে স্কুল সার্ভিস কমিশনের পর এবারে কলেজ সার্ভিস কমিশনেও কিন্তু হচ্ছে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে, সেই মামলার এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি 2018 সালের নিয়োগ সংক্রান্ত। এদিকে 2020 সালের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং তা নিয়ে অনলাইন ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু সেটার কবে নিয়োগ শুরু হবে সে নিয়েও কোনো প্রশ্ন উত্তর নেই। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই আমি শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।